বসির আটকান্দার বিজেপি প্রার্থী রেখা মঞ্চ এই মুহূর্তে রোড শো করছেন। উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, আমি রয়েছি মধুকর বিন, এবং আমার সঙ্গে রয়েছেন আমার অপপ্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। এই মুহূর্তে রয়েছেন বসিরহাট থেকে সরাসরি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি আমি এবং বিট্টু। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি মধুকল্পিত এবং রিপাবলিক বাংলার দর্শকদের উদ্দেশ্য সেই ছবিটা তুলে ধরছি। আমি দেখতে পাচ্ছি বিরোধী দল নেতা এই মুহূর্তে সেই মিছিলে পা মেলাচ্ছেন, এবং তার সাথে দেখতে পাচ্ছি পেছনে একটি জিপে রেখা পাত্র, এবং সেই ছবিটা তুলে ধরা হচ্ছে। সেই ছবিটা আমার ভিডিও চ্যানেল তুলে ধরছে। একের পর এক সাধারণ মানুষের উপস্থিতি, তারা এবারে ভোটদান থেকে বিরত থাকবে না কার্যত সেই বার্তা দিচ্ছেন, এবং সেখান থেকেই মূলত ছবিটা খুব গুরুত্বপূর্ণ আমার ভিডিও চ্যানেল। এবং তার পাশাপাশি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যেই রাস্তা দিয়ে হাঁটছেন সরাসরি এক্সক্লুসিভ, সেই পথেই এই মুহূর্তে আমি এবং আমার ভিজে এবং সরাসরি শুভেন্দু অধিকারী সে এক্সক্লুসিভ ফ্রেম এই মুহূর্তে আমার ভিডিও চ্যানেল তুলে ধরছে। দেখতে পাচ্ছি একমাত্র রিপাবলিক বাংলা বসিরহাট থেকে লাগাতার কভারেজ করে যাচ্ছে, এবং যে ছবিটা দেখা যাচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। আমি দেখতে পাচ্ছি বিরোধী দল নেতা তিনি এই মুহূর্তে পা মেলাচ্ছেন, এবং তার যেই বক্তব্য এতক্ষণ ধরে আমরা শুনলাম তা তাৎপর্যপূর্ণ। এই কারণ বসিরহাটের মানুষ তারা এবারে ভোট দেবেন, মূলত সেই বার্তা এই মুহূর্তে বিরোধী দলনেতা তুলে ধরছেন। একের পর এক ছবি খুবই তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরছি আমরা, এবং ছবিটা যদি একবার দেখাই, প্রচুর ভিড়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রেখাপাত্র তিনি প্রচার করছেন, এবং শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের সঙ্গে তিনি এই মুহূর্তে হাত মেলাচ্ছেন, কথা বলছেন, যে জনসংযোগ, সেই জনসংযোগ তৈরিতে তৎপর বিরোধী দল নেতা। এবং সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে। রাজশেখর দাস আমি একবার দেখাবো, রাজকে রাজশেখরকে বলবো যে বিরোধী দল নেতার সঙ্গে আর কারা কারা রয়েছেন সেই ছবিটা একবার দেখাতে। এই মুহূর্তে সুব্রত ঠাকুরকে দেখতে পাচ্ছি, বিরোধী দল নেতাকে দেখতে পাচ্ছি, আবার তিনি হাত মেলাচ্ছেন এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে। জনসংযোগ রক্ষার ক্ষেত্রে, জনসংযোগ তৈরির ক্ষেত্রে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ এই মুহূর্তে। দেখলাম প্রধানমন্ত্রী যে বক্তব্য, সবকা সাথ সবকা বিকাশ, মূলত সেই বক্তব্যই শুভেন্দু অধিকারী এখানে জনসংযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই সমস্ত প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো তিনি সাধারণ মানুষের সঙ্গে রাখছেন। আরেকবার চলে যাবো ভিডিও জনসকে বলবো ছবিটা তুলতে। এত মানুষের সমর্থন, সবকা সাথ সবকা বিকাশ আপনি বলছেন, দোয়া করবেন, ন্যায়ের পক্ষে আছি। সংখ্যালঘু মানুষেরাও তো সমর্থন জানাবে, শুভেচ্ছা জানাবে, সমর্থন জানাবে কিনা শুভেচ্ছা তারা রোজা করে গন্ডগোল করে, আর তৃণমূলের সব নেতারা রোজা করে। যে ছবি উঠছে আরেকবার দেখাবো, শুভেন্দুবাবু 2011 সালের পর থেকে এই ছবিকে বসিরহাটে দেখা গিয়েছে।